আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এক চল বিশিষ্ট মানে হচ্ছে শুধুমাত্র একটাই চল থাকবে, হয় এক্স ওয়াই জেড যে কোনো একটা দিয়ে থাকবে অথবা টি, যাই হোক একটাই জিনিস থাকবে। আর দ্বিঘাত সমীকরণ মানে ম্যাক্সিমাম স্কোয়ারের টার্ম থাকবে, মানে এক্স স্কোয়ারের টার্মটা ম্যাক্সিমাম থাকবে, কিউব ফোর এগুলো থাকবে না টু দি পাওয়ার, কিন্তু এক্স এর টার্ম থাকতে পারে, ওয়ান কনস্ট্যান্ট থাকতে পারে, ম্যাক্সিমাম এক্স স্কোয়ার থাকবে। যেমন ধরো এরকম একটা ইকুয়েশন, এক্স স্কোয়ার আছে, এক্স আছে, এটা ম্যাক্সিমাম। যদি শুধু এক্স এর টার্ম থাকে তাহলে সেটাকে বলবে এক ঘাত, আর যদি এক্স স্কোয়ার এর টার্ম থাকে তাহলে সেটাকে বলবে দ্বি ঘাত, ঠিক আছে। এবার দেখো আমরা যাচ্ছি এক্সারসাইজে, কষে দেখি 1.1। দেখো প্রথমে বলেছে একের এক, নিচের বহুপদী সংখ্যামালাগুলোর কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে দেখো প্রথমটা এক্স স্কোয়ারের টার্ম আছে এক্স, এটা তাহলে এটা দ্বিঘাত হবে, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরপরেরটা দেখো টু দি পাওয়ার 5 হয়ে গেছে, মানে আমি বললাম ম্যাক্সিমাম এক্স স্কোয়ার থাকবে, তাহলে এটা দ্বিঘাত হবে না। এরপরে দেখো এইটা, যদি আমি এটার সাথে গুণ আছে, গুণ যদি করি তাহলে কি হবে, 2x² + 10x + y, তাহলে এটাও এক্স স্কোয়ার টার্ম থাকছে, তার মানে এটাও দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু এটা কি আছে এক্স এর টার্ম, তার মানে এটা দ্বিঘাত নয়, তার মানে এক আর তিন এরটা হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো। এবার বলেছে নিচের সমীকরণগুলি কোনটি এই আকারে সাজানো যায়, তাহলে দেখো একের দুইয়ের একেরটা, x-1 + 1/x = 6, সেখান থেকে যদি লসাগু হচ্ছে x তাহলে কি হবে x² - x + 1, তাহলে x² - x + 1 = 6x, এটা দিকে আসলে -7x + 1, তাহলে ওই আকারে সাজানো হয়ে গেল বলো। এইটা হচ্ছে নির্ণেয় আকারটা। এরপরে দেখো দুইয়েরটা, দুইয়েরটা কি হবে দেখো, দুইয়েরটা হচ্ছে x + 3/x = x² একইভাবে লসাগু করবো x, তার মানে x² + 3, এক্স কিউব হয়ে যাচ্ছে, তার মানে এটা সাজানো যাবে না হলো, তাহলে এক্স স্কোয়ারটাও এটা হবে না। তিনেরটা দেখো, তিনেরটা হবে না কারণ তিনেরটা রুট এক্স আছে, আমাদের তো এই ফর্মটার মধ্যে রুট এক্স, তাহলে দুয়েরটাও সাজানো যাবে না, তিনেরটাও যাবে না। চারেরটা দেখো, চারেরটাও যাবে না কারণ এখান থেকে ভাঙলে এক্স স্কোয়ারের পারটা কেটে যাবে, তাহলে চারেরটা এটা x² - 2ab মানে 4x + 4, ঠিক আছে দুদিকেই সমান, তাহলে এটাও সাজানো যাচ্ছে না বলো। এবার বলেছে দেখো 3 নম্বর, x^6 (x - x³ - 2) সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তাহলে দেখো x^6 - x³ - 2 = 0, এটাকে কি লেখা যায়, x³² - x³ - 2। এবার যদি আমি এক্স কিউব কে কিছু একটা ধরে নিই, মনে করো এ ধরলাম, তাহলে a² - a - 2, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, তো তাহলে কার সাপেক্ষে হলো,
तीन घातेर सापेक्षे ताहले उत्तर हबे त्रिघातेर सापेक्षे समीकरणटी द्विघात समीकरण हबे। त्रिघात तेर सापेक्षे समीकरणटी द्विघात हबे। नेक्स्ट देखो चार एक ए माइनस टू एक्स स्क्वायर प्लस थ्री एक्स प्लस फाइव समीकरण टी एर कौन माने जोन्नो दिघात समीकरण होबे ना दिघात होबे ना माने होच्छे एक्स स्क्वायर टर्म थाकबे ना ताहले एक्स स्क्वायर जे सहगटा आछे ताके जीरो करलेई टर्म थाकबे ना तार माने ए माइनस टू इज इक्वल टू जीरो तार माने ए इज इक्वल टू टू তাহলে a is equal to 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কি হবে a minus 2 is equal to 0 সুতরাং a is equal to 2 তাহলে a 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। এরপরে দেখো দুই নাম্বার বলেছে 4x by 4 minus x is equal to 1 by 3x দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে এইটা হচ্ছে এরকম। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে 3x স্কয়ার = 4 - x বা 3x স্কয়ার এটাই দিয়ে আনলে + x - 4 = হচ্ছে 0। এটা প্রকাশ করলে x এর সহগ কত হচ্ছে তাহলে x এর সহগ কত হবে তাহলে x এর সহগ হবে 1 তাহলে x এর সহগ হচ্ছে 1। হলো নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার বলেছে 3x স্কয়ার + 7x + 23 = x + 4 x + 3 = 2 একে a x স্কয়ার + b x + c এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে এখান থেকে করা যায় 3x স্কয়ার + 7x + 23 = এটার সাথে এটা গুণ করলে x স্কয়ার এটার সাথে এটা 4x এটার সাথে এটা 3x একবারে লিখলাম 7x + 12 + 2 এটা এদিকে আনলে বিয়োগ হলে 2x স্কয়ার এই 7x আর 7x টা কেটে যাচ্ছে 12 আর 2 হচ্ছে 14 তাহলে 23 এর থেকে যদি 14 বাদ দিই তাহলে হচ্ছে 19 = 0। এবার ax স্কয়ার + bx + c = 0 আকারে সাজাতে হবে তার মানে 2x স্কয়ার + 0 * x + 19 = 0 হলো সাজিয়ে সহগগুলো লিখতে বলেছে। তার মানে x প্লাস 2 এর হোল কিউব x ইন্টু x স্কোয়ার মাইনাস 1 এটাকে ভাঙলে x কিউব প্লাস 3x স্কয়ার ইন্টু 2 প্লাস 3x ইন্টু 2 স্কয়ার প্লাস 2 কিউব কিউবের ফর্মুলাতে ভাঙলা আর এটা গুণ করলে x কিউব মাইনাস x এই কিউব কেটে গেল পড়ে থাকছে 6x স্কয়ার প্লাস 4 বারো এক্স প্লাস 8 এটাকে এদিকে আনলে প্লাস এক্স ইজ ইকাল টু জিরো তার মানে সিক্স এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 8 ইজ ইকাল টু হচ্ছে জিরো। এবার এক্স স্কোয়ার এর সহগ কত এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 6 এক্স এর সহগ হচ্ছে 13 আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 8 হলো লিখে নেব এটা। এবার দেখো 5 এর 1 বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো।
42 কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে মনে করি একটি অংশ x, তাহলে অপর অংশ কি হবে? 42 মাইনাস x। তাহলে দেখো x, সুতরাং অপর অংশ 42 মাইনাস x। এবার কি বলেছে? একটি অংশ অপর অংশের বর্গের সমান, তার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 42 মাইনাস x। এটা হচ্ছে সমীকরণ। আর একদিকে এনেও তুমি লিখতে পারো, অসুবিধা নেই। প্লাস x মাইনাস 42 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সমাধান করতে দেয়নি, শুধু সমীকরণটাই থাকবে। নেক্সট 2 নম্বর, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে দেখো মনে করি একটি সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে x, তাহলে অপর সংখ্যা কি হবে? ক্রমিক অযুগ্ম সংখ্যা বলেছে, পরপর দুটো বিজোড় সংখ্যা। তাহলে একটা যদি 3 হয় মনে করো, আর একটা 5 হবে, মাঝখানে একটা গ্যাপ, তাহলে একটা যদি x হয় আর একটা কি হবে? x প্লাস 2 হবে। x প্লাস 1 হবে না, কারণ তাহলে 3 প্লাস 1 করলে 4 হয়ে যাবে, তাই হবে x প্লাস 2। এবার কি বলেছে? ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। সুতরাং প্রশ্নানুযায়ী x ইন্টু x প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 143। তাও রাখতে পারো বা গুণ করে দিলে x স্কোয়ার প্লাস 2x এটা এদিকে চলে আসলে 143 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। হলো। নেক্সট 3 নম্বর, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা মানে একটা যদি x হয় পরেরটা হবে x প্লাস 1, ঠিক আছে? যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে, মনে করি একটি সংখ্যা ইজ ইকুয়াল টু x, সুতরাং অপর সংখ্যা কি হবে? x প্লাস 1। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে x স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 313। এরকম রাখতে পারো, অথবা ভেঙে নিয়ে এটাকে ভাঙলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313, বা 2x স্কয়ার প্লাস 2x আর এটা এদিকে চলে আসলে মাইনাস 312। দুই কমন নিতে পারা যাবে, নিয়ে কেটে দিলে তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস এটা হয়ে যাচ্ছে 1, 2 আর 1 আর 0 5 2 10, এত হলো। এবার দেখো 6 এর দাগের শুধু সমীকরণ তৈরি করতে বলেছে। কি হবে বলেছে? একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে যার থেকে বেশি তাকে আমায় ধরতে হবে। মনে করি প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কত হবে? x প্লাস 3, যেহেতু 3 প্লাস 3 বেশি। তাহলে দেখো মনে করি প্রস্থ ইজ ইকুয়াল টু x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 3। এবার কর্ণর ফর্মুলা কি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে প্রশ্নানুযায়ী
रूट ओवर दैर्घ्य स्कोयर माने होच्छे x प्लस थ्री एर होल स्कोयर प्लस प्रस्थ स्कोयर इजिकल टू कर्ण एटा होबे ठीक आछे তাহলে দুদিকেই যদি হোল স্কোয়ার করি এদিকে রুটটা উঠে যাবে এদিকে হোল স্কোয়ার তার মানে x প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার মানে 225 বলো আবার যদি ভেঙে দিতে পারি তাহলে x স্কোয়ার প্লাস 2ab মানে 6x প্লাস 9 প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 225 বাহ এটা দুটো করলে 2x স্কোয়ার প্লাস 6x भाग कर केटे दीते स्क्वायर प्लस 3x माइनस 108 इज इक्वल टू होच्छे 0 बोलो नेक्स्ट बोलेछे एक व्यक्ति 80 टाकाय कय किग्रा चीनी क्रय करलेन जदि तिनि ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো তাহলে দেখো আমি ধরে নিচ্ছি x কিগ্রা চিনি পেতো আমি মনে করি ব্যক্তিটি आशी टाकाय एक्स की ग्रा चीनी क्रय करलेन ताहले सुतरां प्रति की ग्रा चीनी दाम की हबे आशी बाई एक्स এত টাকা এবার বলেছে দেখো যদি ওই টাকায় মানে 80 টাকাতে তিনি যদি আরো 4 কিগ্রা চিনি বেশি পেত তাহলে কত পেত x প্লাস 4 কিগ্রা তখন একটি চিনির দাম কত হতো 80 বাই x প্লাস 4 তাহলে দেখো যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে প্রতি কিগ্রা চিনির দাম হতো 80 বাই এক্স প্লাস 4 এবার দেখো কি বলেছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো তাহলে এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু 1 তাহলে এটা এবার এখান থেকে দেখো 80টা কমন নিলে পড়ে থাকছে 80-র সাথে 4 গুণ হলে 320 ইজ ইকুয়াল টু এটা কোনাকোনি গুণ হয়ে বানের সাথে গুণ হয়ে যাবে বা x স্কয়ার প্লাস 4x মাইনাস 320 ইজ ইকুয়াল টু 0 হলো দেখো 3 নাম্বার বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো আগেরটার মতই একই মনে করলাম ট্রেনটির গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা তাহলে দূরত্ব তো হচ্ছে 300 কিমি তাহলে সময় কত লাগবে দূরত্ব বাই গতিবেগ তার মানে 300 বাই x
এবার বলেছে যদি গতিবেগ 5 কিমি বেশি হতো তাহলে কি হতো, x প্লাস 5 কিমি পার ঘন্টা, সেক্ষেত্রে কত সময় লাগবে, 300 বাই x প্লাস 5, দুটো বিয়োগ করলে হবে কি দেখো, এটা নিয়েছি x, সুতরাং তিনশো কিমি যেতে ট্রেনটি সময় লাগবে 300/x এত ঘন্টা। এবার গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির ওই দূরত্ব যেতে সময় লাগবে 300/x+5, দু ঘন্টা কম, তার মানে প্রশ্ন অনুযায়ী (300/x-)=2, 300টা যদি কমন নিই এটা থাকবে (x)(x+5)-(x)-(x)=2, এক্স এক্স কেটে গেল, এবার এখান থেকে 2 দিয়ে কাটলে 150, বা তাহলে গুণ করলে 750, (x)²+5x, বা (x)²+5x-750=0। দেখো 4 বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো, তাহলে কি হবে, মনে করি ক্রয় মূল্য (x)টাকা, তাহলে লাভ হলো (x)টাকা, শতকরা লাভ, বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা। তাহলে ফর্মুলাটা কি, প্রশ্ন অনুযায়ী শতকরা লাভ (= মানগুলো বসাও, তার মানে (x)= (x)²= (x)² এটা এখানে আসলে প্লাস মাইনাস তাহলে মনে করি স্থির জলে নৌকার বেগ হচ্ছে (x)/ঘন্টা, তাহলে স্রোতের বেগ কি হবে, স্রোতের বেগ তো 2 আছে, তাহলে অনুকূলে বেগ হবে (x+2) আর প্রতিকূলে হবে (x-2), তাহলে দেখো স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা, সুতরাং অনুকূলে বেগ কি হবে, যোগ হয় (x+2)।
আর প্রতিকূলে বেগ এক্স এটা হলো। এবার যাচ্ছে অনুকূলে আসছে প্রতিকূলে, তাহলে একুশ কিমি যেতে কতক্ষণ সময় লাগবে? যেতে একুশ বাই এটা আর আসতে একুশ বাই এটা, তাহলে দুটো যোগ করলে দশ ঘন্টা হবে। সুতরাং একুশ বাই হলো। এবার এটাকে দেখো, একুশ কমন লসাগু করব এক্স প্লাস টু এক্স মাইনাস টু, তাহলে এখান থেকে উপরে কি থাকবে? এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস টু ইজিক্যাল টু হচ্ছে দশ, কেটে যাচ্ছে দুই আর দুই, উপরে কি থাকছে? একুশ ইন্টু টু এক্স বাই, এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর। এই কোনাকুনি গুণ করলে হবে হচ্ছে বিয়াল্লিশ এক্স ইজিক্যাল টু টেন এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ, বা টেন এক্স স্কোয়ার মাইনাস এটা মাইনাস ফর্টি টু এক্স মাইনাস চল্লিশ, দুই কমন নিয়ে কাটলে ফাইভ এক্স মাইনাস একুশ এক্স এইটা হলো। এবার দেখো ছয় বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে, তাহলে ধরি মহিমের লাগে x ঘন্টা, তাহলে মজিদের লাগবে x প্লাস থ্রি, তারা উভয় একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে, তাহলে মহিম এক ঘন্টায় কত করবে? ওয়ান বাই এক্স, আর মজিদ করবে ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু, তাহলে কি হবে? ওয়ান বাই টু। তাহলে দেখো এই প্রশ্নের অনুযায়ী এটা প্লাস এটা দু ঘন্টা বাড়ে, এটা ওয়ান বাই টু, গুণ করলে এইটা। এবার কোড়াকুড়ি গুণ করবো, এটা এদিকে আসলে হলো। দেখো বলেছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি, তাহলে দশক স্থানীয় যদি এক্স হয় একক স্থানীয় কত হবে? এক্স প্লাস সিক্স, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম, তাহলে দেখো এটা এক্স এটা এক্স প্লাস সিক্স, সুতরাং সংখ্যাটি হবে দশকের সাথে দশ গুণ প্লাস একক, টেন এক্স প্লাস এক্স প্লাস সিক্স, তারপরে এটা হলো সংখ্যা। প্রশ্ন অনুযায়ী কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল, তার মানে ওইটা সংখ্যার থেকে বারো কম হলো। গুড একই দিকে আনলে হলো। দেখো বলেছে পার্টটা আট নম্বর, পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার প্রশস্ত আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, এবং ওই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে চারশো পঞ্চাশ বর্গমিটার, তাহলে জমির ক্ষেত্রফল কি হবে? পঁয়তাল্লিশ গুণ চল্লিশ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, রাস্তা সহ দৈর্ঘ্য কি হবে? রাস্তাটা মনে করি এক্স মিটার চওড়া, তাহলে
রাস্তা সহ দৈর্ঘ্য হবে 45 + 2x। কেন কি দুদিকেই তো বাড়বে, এদিকেও বাড়বে এদিকেও বাড়বে। কেন মনে করো এইটা হচ্ছে জমি, এই হচ্ছে রাস্তা, তাহলে দুদিকেই x আর এদিকেই x, এদিকেই x, দুটো বাড়বে। একইভাবে এটাও বাড়বে 2x, তাহলে এত, তাহলে ক্ষেত্রফল গুণ রাস্তার ক্ষেত্রফল কি হবে, এই ক্ষেত্রফলটা -40 × 45 জমির ক্ষেত্রফল। ইকুয়াল টু দেওয়া আছে 450। এই দুটোকে গুণ করবো না, এই দুটোকে এরকমই রেখে দেবো, কেটে যাবে। এটার সাথে করলে 80x, এটার সাথে করলে 90x। এটা করলে 4x² + এটা করলে 170x। এটা এদিকে আসলে দুই দিয়ে ভাগ করে দিলে হলো